গোপালনগর নামের এক শহরে বাস করত শুভদীপ আর অন্তরার পরিবার। তাদের ছেলে অনুজের জন্য তাদের খুব দুশ্চিন্তা হতো, কারণ অনুজ ছিল খুব বেটে, আর এই জন্যই সে হীনমন্যতায় ভুগত। তাই শুভদীপ আর অন্তরা ঠিক করেছিল, ফর্সা আর সুন্দরী মেয়ে দেখে অনুজের বিয়ে দেবে। শোনো গিন্নি, রূপপুরের মমিতা ঘটকের আনা মেয়েদের মধ্যে সবচেয়ে ফর্সা আর সুন্দরী। তাহলে ওই মেয়েটির সাথেই অনুজের বিয়ে ঠিক করে দাও। বিয়ে দেবার আগে তুমি একবার ভেবে নাও গিন্নি, অনুজের পক্ষে কি এই সিদ্ধান্তটা সঠিক হবে? হ্যাঁ গো হ্যাঁ, অনুজের বন্ধুরা ওকে পাত্তা দেয় না, ও বেটে বলে। যখন ফর্সা আর কোনো সুন্দরী মেয়ে ওকে বিয়ে করবে, তখন ও আস্তে আস্তে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ও বুঝবে বেটে ছেলেদেরও সুন্দরী মেয়েরা ভালোবাসে। কিন্তু যদি উল্টোটা হয়, মেয়েটি যদি তার রূপের অহংকারে আমাদের ছেলেটি অপমান করে? তাহলে মেয়েটাকে একটু বাজিয়ে দেখতে হবে। কি করবে তুমি? মেয়েটা তো কলেজে যায় শুনেছি। হ্যাঁ যায়, কিন্তু এখন তো কোনো কলেজ খোলেনি, মহামারীর জন্য সব কলেজ বন্ধ। জানি আমি জানি, আমিও একটু আধটু দেশের খবর রাখি। যাও তাড়াতাড়ি বাজার যাও তো, আজ অনুজের অফিসে কি একটা জরুরি কাজ আছে, তাড়াতাড়ি বেরোবে ও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে অন্তরা সোজা চলে যায় মৌমিতাদের বাড়ি। বলছি দিদি, মৌমিতা বাড়িতে আছে? হ্যাঁ দিদি বলুন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি মৌমিতার মা, কি দরকার বলুন? ম্যাডাম, আমি একটা এনজিওতে কাজ করি, আমরা কিছু কলেজ স্টুডেন্ট খুঁজছি যারা ফুটপাতের ছেলে মেয়েদের সাথে ভালোভাবে মিশে ওদের বুঝিয়ে সুঝিয়ে স্কুলে আনতে পারে, যাতে তারা পড়াশোনা করতে পারে। তা এতে আমরা কি করতে পারি? আপনার মেয়ে যদি আমাদের একটু সাহায্য করে আমাদের খুব সুবিধা হয়, কারণ আপনার মেয়ে সুন্দরী আর শিক্ষিত, তাই ছোট ছোট ছেলে মেয়েরা খুব সহজেই ওকে আপন করে নেবে। না না, আমরা কিছু ডোনেশন দিতে রাজি, কিন্তু আমার মেয়েকে ওইসব কাজে পাঠাতে রাজি নই। আপনি আসতে পারেন। না মা, আমি এই কাজটা করতে চাই। উল্টো পাল্টা কথা বলিস না তো, ফুটপাতের বাচ্চারা কত অপরিষ্কার থাকে তুই জানিস? ওইসব নোংরা থেকে কত রকমের অসুখ হয় বলতো? কিচ্ছু হয় না, ওদের সাহায্য করলে মনুষ্যত্বের জয় হয়। মা তুমি আমাকে কাজটা করতে দাও, সবাই তো নিজের স্বার্থের পেছনে দৌড়ায়, পিছিয়ে থাকা মানুষদের কথা ভাবার মতন মানুষ খুবই কম থাকে, তাই আমিও তাদের মতন কাজ করতে চাই। দাঁড়া, তোর বাবা আসুক, তারপর তোর মজা দেখাচ্ছি। বাইরের মানুষদের সামনে আমার কথার অবাধ্য হওয়া দেখাচ্ছি। শোনো মৌমিতা, বাবা মার কথা মেনে চলা খুব ভালো, আর আমি মনে করি সন্তানদের প্রধান দায়িত্ব হলো বাবা মার বাধ্য হওয়া। তুমি তোমার বাড়িতে আলোচনা করো, তারপর ভেবেচিন্তে উত্তর দিও। আমি দুদিন পর আসব, তখন জানিও, ঠিক আছে? আমি এগোলাম তাহলে। পরের দিন অন্তরা তার স্বামীকে বলল, শোনো, ঘটকের বাড়িতে খবর পাঠাও, মৌমিতার সাথেই ছেলের বিয়ে ঠিক করো। তা গিন্নি,
তুমি যে বললে হবু বৌমাকে একটু বাজিয়ে দেখবে। আমার দেখা হয়ে গেছে, ও শুধু সুন্দরী নয়, খুব ভালো মনের মিষ্টি মেয়ে। প্রশংসা তো করছো গিন্নি, তবু কেমন যেন ভয় পাচ্ছে। তোমার মনে আছে অনুজ একটা মেয়েকে পছন্দ করত? যেদিন মেয়েটিকে ও তার মনের কথা বলেছিল, মেয়েটি অনুজকে থাপ্পড় মেরে অনেক উল্টো পাল্টা কথা বলে অপমান করেছিল। এই মেয়েটি ওরকম কিছু করবে না, পাকা দেখার আগে তুমি ফোনে ওদের জানিয়ে দিও আমাদের ছেলে বেটে, এতে যদি ওরা রাজি থাকে তাহলেই বিয়ে হবে, নচেত নয়। ঠিক আছে, তাই হবে। এর দুদিন পর শুভদীপকে ঘটক ফোন করে জানায় মৌমিতাদের বাড়ি থেকে মেয়ে দেখার জন্য নিমন্ত্রণ জানিয়েছে। গিন্নি, পাত্রীর বাড়ি থেকে মেয়ে দেখার জন্য ডেকেছে, তা তুমি আর আমি আগে দেখে আসি চলো, তারপর অনুজ না হয় দেখে আসবে। না, তুমি অনুজকে নিয়ে মেয়ে দেখতে যাও, মৌমিতাদের ফোনটা ডায়াল করে দাও তো, কথা বলবো। এই নাও গিন্নি। হ্যালো, আমি অনুজের মা বলছি, আপনি কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি মৌমিতা বলছি, একটু অপেক্ষা করুন, আমি মাকে ডেকে দিচ্ছি। না মৌমিতা, আমি তোমার সাথেই একটু কথা বলতে চাই। বলুন, কি বলবেন? দেখো মৌমিতা, আমার ছেলে অনুজ খুব বেটে, ওর উচ্চতা 4.5 ফুট, তাই ওর বন্ধুরা ওকে সব সময় খেপায়। ও একটা মেয়েকে পছন্দও করত, সেও অনুজকে অপমান করে রিজেক্ট করে দিয়েছে। তোমার ছবিতে তোমায় দেখেছি, তুমি খুব সুন্দরী, আমাদের তরফ থেকে তাই কোনো আপত্তি নেই, তাই তোমরা আগে কথা বলে নাও। যদি তোমার মা বাবার বেটে ছেলের সাথে বিয়ে দিতে আর তোমার বেটে ছেলেকে বিয়ে করতে আপত্তি না থাকে, তবে আমাদের জানিও, আমরা দেখতে যাব। আর হ্যাঁ, আমাদের ছেলের অন্য কিছু যেমন চাকরি বাড়ি ঘর এসব যদি পছন্দ না হয়, তাহলে তোমরা পরে রিজেক্ট করলে আমাদের কোনো অসুবিধা নেই। খালি বেটে বলে যদি রিজেক্ট করতে হয়, তাহলে আগেই করে দাও। আমি মানুষের মনের ভিতরটা দেখি, বাইরের চেহারাটা নয়, তাই আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। আমি বাড়িতে জানাবো, মা বাবা রাজি থাকলে আপনাদের ফোন করবে। তাহলে রাখি এখন? হ্যাঁ রাখো। তোমার অত বলার কি ছিল? যদি সম্বন্ধটা কেটে যায়, আমি ঘটককেও জানাইনি অনুজ মেটে। জানি তুমি সেদিন ঘটককে ফোন করার সময় আমি তোমাদের সব কথা শুনে ফেলেছিলাম, তাই কেটে গেলে কেটে যাবে, কিন্তু হঠাৎ করে বেটে ছেলে দেখে মুখের ওপর উল্টো পাল্টা বললে অনুজের মনটা ভেঙে যাবে, তাই আমি মৌমিতাকে সব কথা জানিয়ে দিয়েছি। এক সপ্তাহ পর হঠাৎ একটা ফোন এলো। হ্যালো। হ্যালো, শুভদীপ বাবু বলছেন? হ্যাঁ বলছি। দাদা কেমন আছেন? আপনারা কবে আমাদের মেয়ে দেখতে আসবেন? আমরা সবাই ভালো আছি, আমার ছেলে অনুজের হাইটটা খুব শর্ট, আপনারা নিশ্চয়ই শুনেছেন, তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই, তবে মিথ্যে বলবো না দাদা, প্রথমে আমরা ঠিক রাজি ছিলাম না, কিন্তু আমাদের মেয়ে আমাদের বোঝালো, শারীরিক একটা ঘাটতিকে জীবনের দুঃখের কারণ করে তোলা উচিত নয়। তাছাড়া আমরা খোঁজ নিয়ে দেখেছি, আপনাদের পরিবার আর অনুজ সবাই খুব সৎ, তাই আর আমাদের তরফ থেকে আর কোনো আপত্তি নেই। এবার আপনারা আমাদের মেয়ে দেখে পছন্দ করলে তখন আবার কথা এগোবে। আমাদেরও আপনার মেয়েকে খুব পছন্দ, তাহলে আজ বিকালেই আমরা আপনাদের বাড়ি যাচ্ছি, তবে মেয়ে দেখতে নয়, বিয়ের ডেট ফাইনাল করতে। আর মৌমিতাকে বলবেন
এনজিও থেকে যে মহিলা বাচ্চাদের পড়াশোনা না কি করবার জন্য আপনাদের বাড়ি গিয়েছিল, সে কিন্তু আজ হবু শাশুড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদের সম্পর্কে খোঁজ নেওয়ার সময়ই সেটা জেনে গেছি। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যদি এরকমই ভিডিও বারবার দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি।